শুক্রবার ছিল বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জানানো হয়। এদিন সংস্কৃত লোকমঞ্চে প্রায় 1400 জন প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জানানো হয়। খোকন দাস আমাদের সিনিয়র সিটিজেনদের সম্বর্ধনা দেবে, ওনার একটা বিশেষ মহৎ কার্য বলতে পারি। এতদিন তো অনেকজন এসেছেন গেছেন, কিন্তু কেউ তো আমাদের এইভাবে সম্বর্ধনা দেয়নি, এবং এটাকে আমরা প্রশংসা জানাচ্ছি। নাগরিকরা তো ঠিক মতো সম্মান পায় না, কিন্তু উনি যে আমাদের কথা ভেবেছেন এটার জন্য আমাদের ভালো লাগলো। আমি প্রশংসাই জানাবো, সাধুবাদ জানাবো। আমাদের সবার প্রিয় জনপ্রতিনিধি খোকন দাস আপনাদের সকলকে নিজে হাতে বরণ করে আজকে সম্মান দিয়ে ভেতরে ঢোকাচ্ছেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পরেশ সরকার, অরূপ দাস, উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বিধায়ক অলোক কুমার মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা সময় আমাদের দলেও একটা নির্দিষ্ট জায়গা ধরে 70 বছর বয়সটাকে হাইয়েস্ট বছর হিসেবে ধরা হয়েছিল কার্যক্ষেত্রে। আমার বয়স 70 পেরিয়ে গেছে। আমাদের দলে এখন পর্যালোচনা হয় সভাপতি বিভিন্ন নাম নিয়ে জেলা সভাপতি পদের জন্য পর্যালোচনা হয়েছিল। তখন এই প্রশ্নটা নিশ্চয়ই উঠেছিল যে আমার ওভার এজ, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কর্মক্ষমতাকেই মূল্য দিয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওভার এজ হওয়া সত্ত্বেও আমাকে সভাপতি করেছেন। আজকে এইটুকুই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইতেছি। আসুন, যে ভালো মহৎ কাজ আজকে এই শুভ দিনে খোকন ডাক দিয়েছে, আমরা তার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বর্ধমানের মানুষ নতুন দিগন্তের পথ খুলে দেবে এই আশা নিয়ে আমরা চাই। আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় যে উন্নয়ন চলছে, আপনারা যারা এখনও ঘরে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন, আমাদের যুব নেতা, আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল যেভাবে এগিয়ে চলেছে আজকে তারই একটা মহৎ কাজের নিদর্শন, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পবন পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদ সদস্যরা তেমনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে। আজকে সেই নচিকেতার গান আপনাদের সবাইকার প্রাণে শিহরণ জাগায়, বৃদ্ধাশ্রম গান। আমরা চাই না আর কেউ বৃদ্ধাশ্রমে যেতে, আমরা চাই সবাই আমাদের মা বাবা তাদের সঙ্গে নিয়ে আগামী জীবনটা যাতে নতুনভাবে কাটে। আমরাও চেষ্টা করি আমাদের শহরের আপনাদের মতো এইসব বিশিষ্ট মানুষজনদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্মান জানানোর জন্য, এবং আমরা আজকে এত আনন্দিত যে আজকে বর্ধমান শহরের এত মানুষ যারা কোনোদিন ঘরের থেকে বেরান না, যারা কোনোদিন এইভাবে সংস্কৃত হলে এর আগে এসেছেন কি না তাও আমি জানি না, এত বছরের এই সংস্কৃত হল, সেই সব মানুষগুলো আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি অনন্ত আনন্দিত। কারণ আমি মনে করি আমাদের যারা পিতামাতা, যারা আমাদের জন্মদাতা, তাদের যদি আমরা শ্রদ্ধা জানাতে না পারি, তাদের নিয়ে যদি আমরা ভালোভাবে চলতে না পারি, সেই মানুষগুলোকে যদি আমরা সম্মান জানাতে না পারি, তাহলে আমরা যে একটা রাজনীতি দল করছি এই দলটা করার কোনো মানেই নাই। কারণ মূল কথা হচ্ছে মানুষকে সম্মান জানানো, মানুষকে নিয়ে সবসময় ভালোভাবে মানুষের সঙ্গে থাকা, সেই কাজটা আমরা করি।
আমি আরেকজন আমাদের বঙ্গজননী আমাদের নেত্রী জানেন একটা বঙ্গজননী আমাদের একটা নতুন সংগঠন আমাদের গড়ে তুলেছেন সেই সংগঠনের আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের সভানেত্রী মাননীয় ডক্টর শিখা সেনগুপ্ত মহাশয়াও এখানে উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে পম মোহন্ত, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দবার্তা।